ব্যাংকের উপরের তালায় একেবারে উপরে একটা বিশেষ অফিস করা হয়েছে এবং এটা এই নিউজের মধ্যে এসেছে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা সেখানে একটা সার্ভেলেন্স এবং মনিটরিং অফিস করেছে কেন কোন পরিপ্রেক্ষিতে কোন অবস্থায় সামরিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক আমাদের যেটা গর্বের জায়গা আমাদের কোষাগার সেখানে অফিস সার্ভেলেন্স করতে হয় তাহলে ডাল মে কুচ কালা যে আমাদের রিজার্ভ নাই আনফর্চুনেটলি আমাদের রিজার্ভের এই অবস্থা এখন আছে আমাদের নাই আমরা এখান থেকে টাকা পাঠাই বিদেশ থেকে আর গার্মেন্টস থেকে ইনপুট হয় এই টাকাগুলো এক একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে সেটা কেলেঙ্কারি হয়ে বেরিয়ে যাক আর এস আলম সাহেব চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে চলে যাক আর যে ভূমিমন্ত্রী ছিল সাইফুল হিসান জাভেদ উনি লন্ডনে আড়াই হাজার কোটি টাকা পাচার করুক আর ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করুক সব এক সূত্রে গাথা জনসংখ্যা জনসংখ্যা বিশ কোটিরও বেশি আমার ধারণা কেন আপনারা ষোলো কোটি ডিক্লেয়ার করেন কেন করেন সেটাও আমরা জানি ওই যে মাথা পিছু আয়ের একটা যে গোলক ধাতা একটা যে তেলাস মাতি দেখাতে চান মাথাপিছু আয় কম বেশি দেখানোর জন্য ষোলো কোটিতে ধরে রেখেছেন কিন্তু মানুষ হয়ে গেছে বিশ কোটি এই বাকি চার কোটির হিসাব কিতাব খাওয়া দাওয়া ইলেকট্রিসিটি খরচ এগুলো কে দেবে কে দেখাবে এটা তো আপনারা বলতেও পারছেন না সইতেও পারছেন না আমি প্রথমে একটা ওই যে নিউজ বারবার বলছেন ওটা একটু দেখাতে চাই কারণ অনেক কত নিউজটা দেখেননি এটা নর্থওয়েস্ট নিউজ ইন্ডিয়ান একটা মোটামুটি খ্যাত নিউজ চ্যানেল ওই যে তারা করেছে নিউজ আর ইন্ডিয়ান হ্যাকারস বিহাইন্ড দিস मंथ्स বাংলাদেশ ব্যাংক হেস ইনভলভিং বিলিয়ন্স এটা বেশ লম্বা নিউজ আমি যতটুকু জানি এখানে এই নিউজটাতে শোভন নন্দী যে আমরা সবাই চিনি আমাদের ভারতের একজন প্রখ্যাত সাংবাদিক উনি আমাদের অনলাইনে আসেন আমাদের দেশ নিয়ে কথা বলেন উনি এই করেছেন এই নিউজটার কথাটা নিয়ে কেন আমরা আলোচনা করছি এই নিউজটা কি হঠাৎ করে আজকে হঠাৎ করে আসলো কেন বাংলাদেশ ব্যাংকে গত মাস থেকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হলো কেন আরো ছয় মাস আগে আমি বলেছি চার পাঁচ মাস আগে বাংলাদেশ ব্যাংকের উপরের তালায় একেবারে উপরে একটা বিশেষ অফিস করা হয়েছে এবং এটা নিউজের মধ্যে এসেছে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা সেখানে একটা সার্ভেলেন্স এবং মনিটরিং অফিস করেছে কেন কোন পরিপ্রেক্ষিতে কোন অবস্থায় সামরিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক আমাদের যেটা গর্বের জায়গা আমাদের কোষাগার সেখানে অফিস সার্ভেলেন্স অফিস করতে হয় তাহলে ডাল মে কুচকালা হয় দুই সালে সেই সুইফট কেলেঙ্কারির পরে যা বাংলাদেশ ব্যাংকের থেকে বিলিয়ন ডলার পাচারে চুরির চেষ্টা হয়েছিল সেখান থেকে শেষ পর্যন্ত প্রায় একাশি মিলিয়ন ডলার যেটা আটশো আটশো কোটি টাকা তারা সত্যি সত্যি নিয়ে যেতে সক্ষম হয় এসে এবং সাথে সাথে আমাদের যে যে নিয়ে চুরিটা এই লুকা চুরিটা কিন্তু এইগুলোর ব্যাপারে মানুষের সন্দেহ আরো জাগিয়ে দেয় মানুষ আরো সন্দেহ করতে মানে সন্দেহ আসে আমার ভাইয়ের সাথে আমি কথা বলার আগে অনুষ্ঠান শুরুর আগে আমরা যখন বসেছিলাম তখন ওনার ওদের ওখানে লাইট কম হয় ইলেকট্রিসিটি নাই আমি বলছিলাম যে ডিজিটাল ইলেকট্রিসিটি থাকে না একটু বলেছিলেন যে আপনারা এত বেশি এসি লাগিয়েছেন এত বেশি বিদ্যুৎ খরচ করেন বিদ্যুৎ শর্ট হয়ে যায় কথা কিন্তু আসলে কিন্তু মিথ্যা না কথা যেটা আংশিক সত্য সত্যটা হলো বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যা বিশ কোটিরও বেশি আমার ধারণা কেন আপনারা ষোলো কোটি ডিক্লেয়ার করেন কেন করেন সেটাও আমরা জানি ওই যে মাথাপিছু আয়ের একটা যে গোলক ধাদা একটা যে তেলাস মাতি দেখাতে চান মাথা পিছু আয় কম বেশি দেখানোর জন্য ষোলো কোটিতে ধরে রেখেছেন কিন্তু মানুষ হয়ে গেছে বিশ কোটি এই বাকি চার কোটি হিসাব কিতাব খাওয়া দাওয়া ইলেকট্রিসিটি খরচ এগুলো কে দেবে কে দেখাবে এটা তো আপনারা বলতেও পারছেন না সইতেও পারছেন না আমার রিপন ভাই হঠাৎ করে কথার মাঝখানে একটা বুঝলাম না কোথার থেকে উনি জিয়া রহমানের কথা একটু বললেন এটা একটা টোটালি অপারেশন উনি বললেন এই বলে উনি দরজাটা খুলে দিলেন আমার জন্য জানলাটা খুলে দিলেন আমাকে অনেক কিছু এর জন্য বলতে হয় কিন্তু আমি বলবো না সময় নাই সময়ের অভাব খামাকা খামাকা নিজেদের দোষ নিজেদের কর্মকাণ্ড আরেকজনের উপর চাপিয়ে দিয়ে আর বাচ্চা যাবে না পনেরো বছর ধরে আপনারা ক্ষমতায় আছেন যেভাবে হোক সেভাবে আছেন যাই কিছু এখন বাংলাদেশে হবে হচ্ছে এগুলোর জন্য আপনারা তো ক্ষমতা যাওয়ার জন্য যা ইচ্ছে তা করছেন বিভিন্ন ধরনের তা না নিয়মতান্ত্রিক ভাবে যতটুকু করা দরকার এবং অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে যতটুকু করা দরকার আইনগত ভাবে ততটুকু প্রত্যেকটা দলই করবে যে দল ক্ষমতায় ছিল সে দলও করবে যে দল কোনোদিন ক্ষমতা জানি তারাও ক্ষমতার ভাগে হালুয়া রুটির জন্য ইনু সাহেবদের মতো লাফালাফি করে জোপঝাঁপ করে করবে এটাই নিয়ম ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে ক্ষমতায় না গেলে কোন দল তার কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না এই জন্য ক্ষমতা কিন্তু এখন বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে ঘুরিয়ে ফিরিয়ে উনি যতই বলুক না কেন বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে এই কথাটা এখন মানুষকে জানাতে হবে যে আমাদের রিজার্ভ নাই আনফর্চুনেটলি আমাদের রিজার্ভ এই অবস্থা এখন আছে আমাদের নাই আমরা এখান থেকে টাকা পাঠাই বিদেশ থেকে আর গার্মেন্টস থেকে ইনপুট হয় এই টাকাগুলো একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বেরিয়ে যায় সেটা কেলেঙ্কারি হয়ে বেরিয়ে যাক আর এস আলম সাহেব চল্লিশ কোটি টাকা নিয়ে চলে যাক আর যে ভূমি মন্ত্রী ছিল সাইফুল ইসলাম জাভেদ উনি লন্ডনে আড়াই হাজার কোটি টাকা পাচার করুক আর ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করে সব এক সূত্রে গাথা একদিক দিয়ে আপনি দিচ্ছেন আর একদিক দিয়ে চলে যাচ্ছে এই দেওয়া নেওয়া দেওয়ার এই এই চুরিটা যদি বন্ধ করা না যায় আমাদের রিজার্ভ থাকবে না তো অটোমেটিকলি থাকবে না আর বাংলাদেশ ব্যাংকের নিয়ে আমি অনেকবার বলি বারবার বলি বাংলাদেশ ব্যাংকে কেন ইন্ডিয়ান বিশেষজ্ঞদের আধিক্য কেন কেন বাংলাদেশ ব্যাংকে ইন্ডিয়ান বিশেষজ্ঞ থাকবে ভারতের নাগরিকরা সেখানে সেখানে কোন কি ডেপুটি গভর্নর পদে থাকবে শুভঙ্কর সাহার নাম সবাই জানেন উনি দীর্ঘদিন এখানে বাংলাদেশ ব্যাংকে মুখপাত্র ছিলেন ডেপুটি গভর্নর পদ মর্যাদায় উনি একজন ভারতের নাগরিক নট বাংলাদেশের নাগরিক হিন্দু উনি কেন ওখানে থাকবে কে বাংলাদেশ সরকারকে হাসিনা সরকারকে ইতিহাস দিয়েছে জাতীয় গর্বের বস্তু জাতীয় ব্যাংকে কোন একটা বিদেশি ব্যাংক দেখাতে পারবেন কানাডা ব্যাংক অফ কানাডা থেকে শুরু করে ব্যাংক অফ ইংল্যান্ড বা অন্য জায়গাতে একেবারে গভর্নর ডেপুটি গভর্নর পদে কোন বিদেশি আছে অ্যাডভাইজার থাকতে পারে অ্যাডভাইজার আপনি রাখতে পারবেন টেকনিক্যাল অ্যাডভাইজার ফিনান্সিয়াল অ্যাডভাইজার তার থেকে আপনি অ্যাডভাইস নিলেন প্রজেক্ট বেসিসে বা আপনার অডিট করাতে পারেন কিন্তু আপনি তাকে পদ দিয়ে তাকে আপনি গভর্নরের পরবর্তী পদ দিয়ে তাকে আপনি নীতি নির্ধারণের মধ্যে কেন রাখবেন এই জবাবগুলি রিবন আপনাকে দিতে হবে আপনাদেরকে জবাব জাতিকে দিতে হবে এই যে আমাদের গর্বের বস্তুটুকে আপনি বিদেশে একটা রাষ্ট্রের তুলে দিয়েছেন যে রাষ্ট্রটার উপর আমাদের অভিযোগ জনগণের জনমনে অনেক প্রশ্ন অনেক তাদের সন্দেহ যে এরা আমাদের সবকিছু কন্ট্রোল করতে চায় ছোট্ট একটা দেশ আমাদের আমাদের কিছু ইম্পোর্টের টাকা আসে কিছু রেমিটেন্স আসে এই টাকাগুলো যদি আমরা চলি আমরা কারো কাছ থেকে ভিক্ষা করতে চাই না ভিক্ষা করি না আজকে কেন শেখ এত বড় বড় কথা বলার পর ইউরোপ হয়ে গেছে সুইজারল্যান্ড হয়ে গেছে না বাংলাদেশ এখন বিদেশে যেতে হবে না হাতি জিল গেলে সিঙ্গাপুর দেখা যায় এসব কথা বলার পর এখন কেন ওনাকে তিন দেশে ভিক্ষা করতে যেতে হচ্ছে কেন হইল না তো কথা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের কোন সমস্যা নাই একমাত্র সমস্যা বিএনপি জামাত তারা বাংলাদেশের উন্নতি সহ্য করতে পারছে না এই কথাটা স্ট্যান্ড করে না তো আপনার কাছে রিজার্ভ নাই আটচল্লিশ বিলিয়ন ডলার কেন আজকে ১৩ বিলিয়ন এসে গেল এক বছরের ভিতরে এইটার জবাব আপনাকে দিতে হবে কোথায় গেল ওই টাকা অব্যবস্থাপনা চুরি কি বলে যে আমার করোনা কথা বলবে না করোনা কথা বললে আর লাভ নাই এই যে খারাপ আপনার দূষিত সেই অস্ত্রজেনাকার সমস্ত ইয়ে আপনার ইয়েগুলা টিকা সবগুলি উদ্ধ করে নিয়ে যাচ্ছে অস্ট্রোজেনাকা কেনাটা তো নিয়ে যাচ্ছে অ্যাস্ট্রোজেনাকা কোম্পানি হিসেবে থাকবে কিনা কারণ তাদের টিকার মধ্যে অনেক কিছু রাসায়নিক পদার্থ পাওয়া গেছে যেটা মানব দেহের জন্য চিরস্থায়ী ভাবে ক্ষতিকর এই যে আজকে আপনারা প্রত্যেকটা জায়গাতে এগুলি কথা বলে আমি শেষ করে দিচ্ছি এখনই এগুলা বলে পিটার হাস পিটার হাস কে পিটার হাস একটা একজন অ্যাম্বাসেডার আমেরিকান আমি তো আমার জীবনে কোনোদিন শুনে নিয়েছি লরভাই শুনছে কিনা জানি না আমাদের প্রফেসর সাহেব শুনছেন কি জানি না যে কোন একটা দেশের সেন্ট্রাল ব্যাংকে যেটা অত্যন্ত স্পষ্ট কথা জায়গা এখানে একটা দেশের এমবেসেডার যেতে পারে সৌজন সক্ষম করতে যেতে পারে বিদায় নি যেতে পারে ইজ নট ফান এটা মস্কারি না পিটার হাস কেন গিয়েছে পিটার হাসের কি আছেন আমরা জানি না আর বাংলাদেশ ব্যাংকে কিছু একটা হয়েছে এটা আমরা আশঙ্কা করতে পারি এই ব্যাপারটা লজা করেন সাহস থাকলে বলেন আর আপনাদের সরকারকে বলেন এগুলি শ্বেতপত্র প্রকাশ করতে পত্রিকাগুলিকে বলেন ওনারা বারবার বলেন এই সাউথ ইস্ট নিউজ এগুলো ব্যাপার না এগুলো মিথ্যা নিউজ কারণ বাংলাদেশের কোন নিউজে তো আসেনি বাংলাদেশের কোন নিউজে তো অনেক কিছুই আসে না বাংলাদেশের ব্যাংকে যখন প্রথম ডাকাতি হয় সুইফট কেলেঙ্কারি দুই হাজার ষোলো সালে এটা তো বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের পত্রিকা আসেনি ফিলিপাইনের পত্রিকা এবং বিদেশি পত্রিকা প্রথম এসেছে তখন আমরা জানতে পেরেছি এটা তো বাংলাদেশ পত্রিকা আসবে না এগুলো সব অনুগত পত্রিকা পাঁচ হাজার টাকা করে দিলে তারা বিক্রি হয়ে যায় ব্যাংকের ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ডে পাঁচ হাজার টাকা করে এনভেলপ দেওয়া হয় আমার লজ্জা লাগে আমি একজন সংবাদ কর্মী হিসাবে যে আপনাদের নীতি নৈতিকতা এত নিচে নেমে গেছে টাকা দিলেই আপনারা হাড্ডি দিলেই কুকুরের মতো লাভ দিয়ে পড়েন এর থেকে আপনি বেরিয়ে আসেন প্লিজ ভাই তোফাজ্জল হোসেন মানিক মিয়া মুসা আহমেদ তাদের মতো সাংবাদিককে আমরা ফলো করি তাদেরকে আমরা আদর্শ মনে করি তাদের মতো সাংবাদিক বাংলাদেশের নাই কেন আজকে কেন আজকে না মিল ইসলাম খানদের মতো এমিরেট সম্পাদক চামচাবাজ দলবাজ বাজ এমিরেট সম্পাদক হয় নীতি নৈতিকতা থাকবে না কেন্দ্র আমি আমি আপাতত শেষ করলাম ধন্যবাদ